কক্সবাজার কেবল সুদীর্ঘ রূপসী সৈকতটি সব বিনোদনের চাহিদা মেটায়, সময় কাটানোর বাড়তি ব্যবস্থা নেই, শিশুদের জন্য নেই পার্ক বা খেলার জায়গা, দেশি বিদেশি পর্যটকদের সন্ধ্যার পর করার কিছুই নেই, বিশেষ করে বিদেশিদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা নেই বলে তাদের উৎসাহ কমছে। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। বিশ্বের দীর্ঘতম সৈকতে একের পর এক ঢেউ বালিয়াড়ি ছুঁয়ে যাওয়ার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই। কেউ মনের সুখে ঘুরে বেড়াচ্ছেন, আর কেউ ছাতা চেয়ারে বসে প্রিয় মানুষটির সাথে সময় কাটান, কেউ বা সমুদ্রের নোনা পানিতে গা ভাসান। সৈকত কেন্দ্রিক এমন কিছু মজার মুহূর্ত ছাড়া ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকদের বাড়তি কোনো বিনোদনের ব্যবস্থা নেই। শিশুদের খেলাধুলার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, এতে একরকম হতাশ পর্যটকরা। বাচ্চাদের বিনোদন পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা যদি বাড়ানো হয় তাহলে এটা খুব সুন্দর দেখায়। বাচ্চাদের নিয়ে আসলেও একটা কিস জোন থাকতে পারে, একটা আলাদা, যেখানে বাচ্চাদের কিছু রাইড থাকতে পারে। এবং আপনারা জানেন যে এইসব রাইডে বাচ্চাদেরকে কীভাবে আমরা দিই, এবং যেখানে একটা লাইফের রিস্কের একটা ব্যাপার থাকে, সো এরকম সেফগার্ড আমরা দেখি যে অনেক সেফগার্ড থাকে, কিন্তু সেটা খুব পর্যাপ্ত না। বিশ্বের অন্যান্য দেশের সমুদ্র সৈকতগুলোতে পর্যটকদের গোসলের জন্য আলাদা সুইমিং জোন থাকে, থাকে আলাদা প্লে জোন, কিন্তু সবাই সৈকত দখল আর আশেপাশের জমি কিনে হোটেল মোটেল রেস্তোরাঁ বানাতেই ব্যস্ত। শুধু হোটেল মোটেল রেস্তোরাঁ গড়ে তুললেই কি একটি জায়গা পর্যটন কেন্দ্র হয়ে যায়? সন্ধ্যা হলেই হোটেলে ফেরা ছাড়া থাকে না কোনো বিনোদন। সন্ধ্যার পরে যদি বিনোদনের আরও কিছু থাকতো, সিনেমা হল বা অন্য কিছু, 3D মুভি টুভি, যেটা বাচ্চারা আনন্দ পেত, তো আমরা আসলে ওই সুবিধাটা পাই না, এর জন্য সন্ধ্যার পরে হোটেলেই সময় কাটাতে হয়। মানে অনেক আগ্রহ করে আসা হয় কক্সবাজারে যাব, কিন্তু এসে সেরকম কোনো কিছু সৌন্দর্য জিনিস দেখা যায় না। ক্লাব বা বাচ্চাদের খেলাধুলার একটা সুন্দর ব্যবস্থা, বার যদি হয়, যারা ফরেনার আছে বা বাংলাদেশে যারা যেতে চায়, যাদের যাওয়ার সুযোগ আছে তারা যেতে পারে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারকে কি একটি আদর্শ পর্যটন কেন্দ্র বলা যায়? সমুদ্রের কোল ঘেঁষে 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ, তার পাশে ঢেউয়ের সঙ্গে খেলা করে ডিঙি নৌকা, এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এখানে আসেন লাখো পর্যটক। কিন্তু বিদেশি পর্যটকদের আনাগোনা নেই বললেই চলে। যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য দেশের পর্যটন স্পটগুলো যখন উন্নত থেকে উন্নততর হচ্ছে, সেখানে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত বিদেশি পর্যটক আকর্ষণে অনেক পিছিয়ে। আসিয়া যায় শুধু ওই পানি আর পানি, এখানে মাথা লোকজন পানি, এই এইটুকুই মনে হয় যে এখানকার। এখানে ফরেনার আজকে দেখা যাচ্ছে না, তো মাঝে মধ্যে মনে পড়ে, চোখে পড়ে, আমি অনেকদিন দেখেছি বিভিন্ন জায়গায়, পর্যাপ্ত ফরেনার এখানে নেই, পর্যাপ্ত নেই। শুধু পর্যটক নয়, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বিশ্বমানের সব সুযোগ সুবিধা যুক্ত করলে বিকশিত হবে কক্সবাজারে পর্যটন খাত। বিশেষ করে বিদেশি পর্যটক যারা আছে তাদের জন্য বিনোদনের কোনো সুযোগই নেই, না বার আছে পর্যাপ্ত, না আপনার পাব আছে, না ডিস্কো আছে, না ক্যাসিনো আছে, হোয়াটএভার কিচ্ছু নাই এখানে। সমস্যা হচ্ছে সন্ধ্যার পরে কিচ্ছু করার নাই বলেই একদিনের বেশি বা দুই দিনের বেশি কোনো পর্যটক এখানে স্টে করে না। এখানে কক্সবাজার একটা বিশাল সমিতি আছে, যারা হোটেল মোটেল গেস্ট হাউস সমিতি, সবাইকে নিয়ে কি করলে এই এটাকে আরও সুন্দর করে প্রমোট করা যায় এবং বিদেশে বিদেশের মতো করে আমরা আমাদেরকে মানে প্রেজেন্টেবল করতে পারি, সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের মধ্যে কলাতলী, সুগন্ধা, সিগাল ও লাবণী পয়েন্টের 4 কিলোমিটার এলাকায় পর্যটকেরা ভিড় করেন বেশি। সৈকতে সূর্যাস্তের সাথে সাথেই বিনোদনের সব ব্যবস্থা যেন শেষ হয়ে যায়, তাই পর্যটকরা ফিরে যেতে হয় হোটেলে। এখানে ঘুরতে আসা পর্যটকদের তাই একটাই দাবি, ব্যবস্থা করা হোক আধুনিক সব বিনোদনের, এবং একই সাথে বাড়ানো হোক নিরাপত্তার সব ব্যবস্থা। কক্সবাজার থেকে শানাস শারমিন, নাগরিক।